হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ফোনে থাকা একটি গোপন মেসেজিং সিস্টেম। সো উইদাউট ওয়েস্টিং ওর টাইম লেটস মুভ। তো এর জন্য প্রথমে আপনাদের যেতে হবে মেসেজ অ্যাপে। তারপর এখানে দেখতে পারবেন আপনাদের ওখানে কম্পোজ বলে অপশন থাকবে। আমার এখানে স্টার্ট চ্যাট বলে একটি অপশন আছে, তো এটাতে আমি ক্লিক করব। তারপর আপনি যাকে মেসেজ করবেন তার নাম্বারটা আপনি সেট করে দেন বা আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে নিয়ে নিতে পারেন। তো আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম। তো এবার আপনাদের দেখানোর জন্য আমি এক্সাম্পল হিসেবে হ্যাপি বার্থডে লিখে দিলাম। তো হ্যাপি বার্থডে লেখার পর আপনি আপনার কোনো স্পেসিফিক বন্ধুকে উইশ করতে চাচ্ছেন, কিন্তু রাত 12:01, কিন্তু কিভাবে করবেন? আপনি তো ঘুমিয়ে পড়বেন। এজন্য আপনি হ্যাপি বার্থডে লিখে কি করবেন, এখানে দেখতে পারবেন SMS যে সেন্ডার বাটনটা আছে, তো এটার উপর আপনি প্রেস করে ধরে রাখেন। দেখবেন এখানে আপনার কিছু স্পেসিফিক টাইম আপনাকে দেখাবে যে টাইমে আপনি এই মেসেজটা শিডিউল করে রাখতে পারবেন। আপনি যে টাইমে পাঠাতে চাচ্ছেন সেই টাইমের সাথে যদি উপরে একটাও না মিলে তাহলে আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন পিক ডেট অ্যান্ড টাইম, তো এটাতে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি জাস্ট তারিখটা দিবেন, দেওয়ার পর এখানে নেক্সট দিবেন এবং কয়টা বাজে আপনি পাঠাতে চাচ্ছেন, তো সেই টাইমটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো দেওয়ার পর আপনি জাস্ট AME রাখবেন, কারণ রাত 12:00 পরে তো AME হয়। তো দেওয়ার পর আপনি এখানে কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ বল অপশন আসবে, সেভে ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন এই মেসেজটা কিন্তু শিডিউল হয়ে রয়েছে। তো এটা ঠিক 12:01 চলে যাবে আপনার বন্ধুর কাছে। তো এই ছিল আমাদের গোপন একটি সেটিং, এটা সকলের মোবাইলেই থাকে। যদি না থাকে তাহলে আপনারা গুগল মেসেজ অ্যাপটা নামিয়ে নেবেন। তো আশা করি কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা দেখা হয়ে যাবে। খুদা হাফেজ।